আমি আমার দুটা বাচ্চাকে নিয়ে খাটের উপরে বসে আছি, হঠাৎ বললো ভেঙে গেছে, আমি আমার জিনিস দেখতে গেছি, বলে আই তুমি পালিয়ে যাও, ঘর গুছাবে যাও। ও তারপরে এখানে ভেঙেছে, এটা দিয়ে আসতে পারেনি, ওটা দিয়ে ঘুরে আসতে আসতে এখানে পর্যন্ত তো তার আগে জোর করে করে ভর্তি হয়েছে বাড়ি থেকে দূরে। আমি আর কি বলবো, নিজের রাতে তৈরি করে গুজার আমার সংসার। সামনে যে ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, পুরোটা মালিক সাহায্য করবে, এইটাই যে ঠিক আছে, একটু আসলে আমরা কি কোথায় কোথা দিকে দাঁড়াবো, এই যে যিনি সরকারের পদে কেউ আসেনি, যিনি আসল সরকারের পদে বসে আছে, তিনি লোভডঙ্কা কিছুই নয়, আর সে যে পদে নেই, সে যে এই এত বড় আশ্বাসটা দিল, এটাতেই আমরা অনেক একটু ইয়ে পাচ্ছি। আজ পর্যন্ত একটা সরকারের তরফ থেকে একটা জল পায়নি, একটা তিরপল পায়নি, দুটা মুড়ি শুকনা মুড়িও পায়নি। আমার নাম পিয়ালি ভুঁইয়া। আমি বিকালের জল দেখতে এসছি ভাই, আমি ছবি তুলতে এসে এখানে প্রচুর সিকিউরিটি রেখে দিয়ে শুধু ভাঙতা ভাঙতা ছাড়া কিছু নাই, ছিলেন তিনি এসে সবচেয়ে বেশি সবাই পাঠান, যতজনকে ডাকা হয়েছে সকলে, এতদিন যে খাবার দিয়েছে এবার কে দেবে রাত্রি ওই দিন ছিল বিশ্বকর্মা পূজা,
বুঝতে পারছেন, বিশ্বকর্মা পূজা আর গঙ্গা, বুঝতে পারছেন? ভোগ লেগেছিল, সেই ঘোগটা না, ঘোগটা হচ্ছে এখানেও যেমন হয়েছে ওইখানেও একটা ঘোগ হয়েছে। আমি বলছি 25টা বস্তা দেবে, তাই যদি এটা এটা যদি হয়। এইখানে যারা কাজ করছিল মানে যাদের ফোন নাম্বার এইসব আর কি, তাদেরকে তখন বললাম যে অন্তত 25-30টা এখানে বস্তা পাঠাবো, তাহলে এখানে আমাদের যারা আছে তারা কিছুটা করতে পারবে। বস্তা তো দিল না, ঘুরে গেল একটা গাড়ি, তারপরে ঘুরতে পারিনি, তারই মধ্যে দেখি জল হু হু শব্দে, কী শশ 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 করে শব্দ হচ্ছে। আমি আসতে মানে ঘর ঢুকতে পারিনি, দেখি এতটা জল, আমার মেয়েটাকে নিয়ে আমি বেরাবো, দেখি আমার এতটা পর্যন্ত জল, এবং সেই যে স্রোতটা, সেই যে স্রোতটা, সেই স্রোতে আমি একে আর নিয়ে যেতে পারিনি। তখন কিছু জিনিসপত্র সোনা দানা গজা এগুলাকে কী করছিলাম, আমি তাহলে উপরে তুলে দিই, উপরে তুলতে গিয়ে কী হয়েছে, সে এরকম চাপাচাপি করে কিছু রাখছি। তারপরে এরা হচ্ছে যে দুজন দুজন যখন এলো টেনে নিয়ে যেতে, তখন আর দুটা মোবাইল ছাড়া আর কিছু নিয়ে আসতে পারিনি। এখন সমস্ত গাড়ি, আমার একটা মোটর সাইকেল থেকে শুরু করে সব কিছু। আমার নাম গণেশ চন্দ্র ভূঁইয়া, এটা চন্দ্রা 18 নম্বর। ওদের শুভেন্দু দাস কে এলো, 5 লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দিলেন, কতটা আশ্বস্ত হলেন? আমি ওনার কথা নিশ্চয়ই আমি আশ্বস্ত হয়েছি। দেখুন, 25টা বস্তা চেয়েছিল দেয়নি, ঠিকাদারের কাছে কোনো লেবার ছিল না, ঠিকাদারদের দোষ দেবো না, 3 বছর কোনো পেমেন্ট পাইনি ওরা, পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার 3 বছর ধরে পেমেন্ট পাইনি। আমরা আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল, চিন্টু ছিল, প্রতীকরা ছিল, ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে, পাশের বাড়িতে এখন আছে। এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব, কারণ এরা সব আত্মীয়, মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয়, আত্মীয় বিধায় আমি করবো। আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারব। প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি, আজ থেকে ভারত সেবাশ্রম সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে 5-6 হাজার করে লোকের দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি। তারপলিনও আমরা দেওয়া শুরু করেছি, জল নামছে, আরও তারপলিন লাগবে, আমরা করব। এখানকার লোকে উত্তর দেবে, বিরোধী দল নেতা তো অভিযোগ করবেই, অভিযোগটা তো সঠিক, আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না। 25খানা বস্তা চেয়েছিল দিলে আজকে এই সর্বনাশটা লোকের হতো না? 65 লক্ষ টাকার বাড়ি, এ বাড়িটা হাফ ক্র্যাক হয়ে গেছে, এবং যত রস টানবে কাঁচা বাড়িগুলো, টালির বাড়িগুলো ধূপধাপ করে পড়বে, যত 2-3 দিন ধরে যদি রোদ হয় রস যত টানবে, জল যত শুকাবে, সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে, তো আফটার এফেক্ট 15 দিন ধরে চলে। শুনুন, দেখুন, মুখ্যমন্ত্রীকে প্রথম দিন 3 দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা, গত পরশু দিন সকালবেলা 9টার সময় আমি বলেছিলাম, এটা মুখ্যমন্ত্রীর কাজ কি? মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটারিং করা। 13 সালে আমি তমলুকের এমপি ছিলাম, অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে, আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়ে এসে, তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব, আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম। এ সরকার তো এখন আজকে 72 ঘন্টা হয়ে গেছে, কোনো কাজই করেনি, ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে, তাতে কে আটকাবে? এখানে তো অন্য জিনিস লাগতো, বোল্ডার ক্লে দিতে হতো, আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো, ঘোগ হয়ে আছে অসংখ্য ঘোগ, আমাদের দেশীয় ভাষা, নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত ওটা অটোমেটিক কোর্সে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ ভেঙে যায়। এই কাজগুলো মনিটারিং করতে হয়, এই কাজগুলো এসে কোনো মুখ্য, যারা ভিভিআইপি যারা এলে, 2000 পুলিশ আছে, যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয়, তাদের আসতে নেই। এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ, ঠিকাদারের কাজ, এই কাজটা করতে হয়। রিলিফ কোথায়? আমি এখানে আসবো বলে পুলিশ কার কাছ থেকে, এনএইচ থেকে মাল তুলেছে? মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই। আমি আসবো বলে এখানে 6 নম্বর ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপলিন বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে। ভাই 1 লক্ষ পাউচ আমি পাঠিয়েছি গত পরশু দিন, 20,000 কালকে আসি, আজকে সরকার, আমি 1 লক্ষ পাউচ কিনে পাঠিয়েছি আপনাদের, পিএইচই দেয়নি, শুনে রাখুন, পরশু দিন 80,000। আমরা এগুলো প্রচার করি না, ছবি দিই না, সরকারের কাজ এগুলো, পৌরসভা ঘুমাচ্ছে। আমি ভিডিওকে ফোন করেছিলাম, ভিডিও বললো ওটা আমাদের পৌরসভা, ভিডিও বলছে জানেন না। আরে আপনি জানবার, পৌরসভাতে মোট ত্রিপল এসেছে 1,000,
আর এতগুলো অঞ্চল ভেসে গেছে, চৈতন্যপুর থেকে, গোবিন্দনগর থেকে, ঘোষপুর থেকে, প্রতাপপুরওয়ান থেকে, কেশাপাট এখন ভাসছে, মাইসরাও ঢুকে গেছে জল। আপনার এখানে মাত্র 2000 তারপলিন এসছে বিডিও অফিসে, তো এক একটা অঞ্চলে 2000 ত্রিপল লাগবে। এখানেই বিক্ষোভ হলো, প্রাণ নিয়ে বিক্ষোভ হলো, স্থানীয় বাসিন্দারা বলছেন তারা পানীয় জল পাচ্ছে না, রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে, রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়, জাতীয় সড়ক কেন ঘিরবেন, ঠিক জায়গায় ঘিরুন। যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না, আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে, আমি পাঠাবো, ব্যক্তিগত সাহায্য করব, এরা আত্মীয় আমার, মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয়। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আমি আসার আগে পুলিশ এখানে এসে এই সব জিনিস করছে, কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে, সরকারি টাকা তো নয়, পুলিশের কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির কাজ। মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, সাহস থাকলে করে দেখুন, না না করুন, সিল টিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি আমরা। পেঁয়াজ বন্ধ হবে এই রাস্তা দিয়ে, নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় 300 টাকা কেজি পেঁয়াজ হবে, এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে, ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয়, ভুটান নেপাল পর্যন্ত এটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন। আর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না, 8টা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয়, খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেছেন। ইললিগ্যাল, আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন, চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি, আর আমি কমপ্লেন করছি, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে, রাজ্যপালের কাছে কমপ্লেন করছি, ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি তো বলার লোক, আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে, কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে, প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো, অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে, আমি ওইটাই বলছি ভাই, আমি পড়ে এসেছি, অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময়, বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।